আসলে আমরা ওভাবে কখনো চিন্তা করি না, কে ইয়াং কে সিনিয়র। আমরা সব সময় চেষ্টা করি, আমরা যখন টিমের জন্য খেলি, আমিও টিমের মেম্বার, টিমের জন্য কন্ট্রিবিউট করার ট্রাই করি। 6টা উইকেট পর আমাদের পরে একটাই টার্গেট ছিল যে আমরা জাস্ট উইকেট দিব না, এই টার্গেটটা নিয়েই ব্যাটিং করতেছিলাম যে উইকেট না দিয়ে যতক্ষণ ব্যাটিং করা যায়। ক্যালকুলেশন ফার্স্ট থেকেই আমাদের বললাম তো একটাই প্ল্যান ছিল যে উইকেট দিব না, রান যেটা আসতে থাকবে আসলে ভালো, আর না আসলে কিছু করার নাই। আর শেষের দিকে তো খেলা বল টু বল ছিল, তো ওই সময় প্ল্যান ছিল যে জাস্ট নর্মাল ক্রিকেট খেলবো। স্পেসিফিক প্ল্যান বলার এগেনস্টে বলতে গেলে ওদের তিনটা যে স্পিনার ছিল ওদের এগেনস্টে প্ল্যান ছিল নর্মাল খেলা। লাস্টে ওদের ওভার শেষ হলে 5টা ওভার বাকি থাকতো, তো একটা প্ল্যান ছিল লাস্টের দিকে, যেটা যখন খেলা অনেক দূর চলে গেছে, তো লাস্ট 5 ওভারে যদি 30, 40 বা 50 রানও লাগে ওটা চেষ্টা করব যাতে শেষ করতে পারি, বাট ওদের স্পিনারদের উইকেট না দিয়ে ব্যাটিং করার প্ল্যান ছিল। মিরাজ ভাই অনেক ভালো ব্যাটিং করছে ওপাশ থেকে, অনেক যখন বাউন্ডারি দরকার ছিল আমাদের কিছু ডট হয়ে গেছে তখন বাউন্ডারি আসছে। তাছাড়া দুজনের ওভারঅল মানে কথা অনেক ভালো হইতেছিল, দুজনেই বুঝতেছিলাম সিচুয়েশন যে উইকেট না দিলেই পসিবল ম্যাচটা জেতা, তো এই চেষ্টাই করতেছিলাম দুজন। পুরা খেলাটা আমরা কখনো ম্যাচ জেতার ব্যাপারে কথা বলি নাই, আমরা জাস্ট কথা এটাই ছিল যে আমরা উইকেট দিব না, আমরা শেষ পর্যন্ত ট্রাই করব। ওদের সার্ভাইভালের শুধু প্ল্যানটা ছিল না, প্ল্যানটা ছিল যে ঠিক আছে লাস্টের সিচুয়েশনে নামে বুঝে ওদের ওভার একটা সিঙ্গেল ডাবল করে কিছু একটা বের করতে হবে, কি এটা ছিল ওদের এগেইনস্ট? এটা তো ফার্স্টেই বললাম, ওদের এগেনস্টে প্ল্যান ছিল জাস্ট নর্মাল ক্রিকেট খেলবো, বল টু বল, রান যদি আসে ভালো, রান না আসলে আমাদের অনেক হাতে বল ছিল, সো আর বাকি ওদের পেস বলার করাইতেই হইতো, তো ওদের এগেনস্টে ডিফেন্সিভ জাস্ট উইকেট না দিয়ে খেলে ওদের পেস বলারদের এগেনস্টে রান করার প্ল্যান ছিল। ড্রেসিং রুম থেকে ইনস্ট্রাকশন একটাই ছিল যে আমরা যেভাবে যাইতেছি ওভাবেই যাইতে থাকি, জাস্ট উইকেট না দিয়ে উইকেট যাতে হাতে রাখি, তো আমাদের আমরা দুজন যদি উইকেটে থাকি পসিবল ম্যাচটা যেত। দেশের জন্য ভালো খেলাটা অলওয়েজ প্রাউড একটা ব্যাপার, তো চেষ্টা থাকে সবসময় ভালো করার, কোনো সময় হয় কোনো সময় হয় না, তো আজকে যেহেতু বড় একটা, আমি সাধারণত এরকম বড় সুযোগ পাওয়া যায় না, তো এরকম বড় একটা সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাতে চেয়েছি। আমি যখন ব্যাটিং করি আমার মাথায় এত প্ল্যান থাকে না, আমি জাস্ট ওয়ান বল অ্যাট এ টাইম প্রত্যেকটা বলের চিন্তা করি যে এই বল আমি কীভাবে খেলবো, এই বলে আমি কী করবো। আমার কাছে অবশ্যই আজকের ইনিংসটা বেটার, কজ আজকের ইনিংসটা অনেক ওয়ার্ল্ড ক্লাস বোলারদের এগেনস্টে ছিল, আর অনেক কাউন্ট করে তাদের খেলতে হয়েছে। আর আরেকটা জিনিস যে ব্যাটে একটা সময় আমরা দেখছিলাম যে এবার 15 লাগা মুশফিকের, আমি এসে ব্যাটে খেলে নিজেরই ব্যাটটা মুশফিক হয়ে একটু যাচ্ছে না, আমার এটা বাদ প্রশ্ন না, রান জমা রাখি নাই, তখন সিচুয়েশনটা ছিল আমাকে অ্যাটাক করতে হবে, ওই সময় চেষ্টা করছি হয় নাই, বাট আজকে সিনারিওটা ডিফারেন্ট ছিল, আমাকে উইকেটে থাকতে হবে, আজকেও চেষ্টা করেছি, সাকসেসফুল হয়েছি আল্লাহর রহমতে। আসলে আমরা ওভাবে কখনো চিন্তা করি না, কে ইয়াং কে সিনিয়র, আমরা সব সময় চেষ্টা করি, আমরা যখন টিমের জন্য খেলি আমিও টিমের মেম্বার, টিমের জন্য কন্ট্রিবিউট করার ট্রাই করি। থ্যাংক ইউ ভাই, ওটা দেখার নেই তো ভাই।